আর বলবেন না, একটা মজার ঘটনা। আমি অল বেঙ্গল না, তখন ওটা কি ছিল, সাবারং মিউজিক কনফারেন্সে দেখি একটা ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি তাকে হঠাৎ বললাম, হ্যাঁ ভাই, তুমি তানপুরো মেলাতে পারো? অনেকক্ষণ ধরে আমি মেলাবার চেষ্টা করছি, ফাইনাল হচ্ছে না। ছেলেটি বললো, হ্যাঁ আমি পারি। তখন তার সঙ্গে আলাপ হয় আমার। একটা ঝোঁক ছিল, সুন্দর চেহারা যেন হয়, একটা আর্টিস্টিক যে চেহারা হওয়া উচিত সেইটা হলে ভালো হয়। তা প্রসূনদার সুন্দর চেহারা, না বাবা প্রথমে রাজি হননি, ভেবেছিলেন যদি আমার মেয়েকে দাবিয়ে দেয়। তা বিহারে বহু জায়গায় প্রসূনদা নিয়ে গিয়েছিল, পাটনায় আমার মামার বাড়ি ছিল, প্রসূনদার বাড়িও সেখানে, এইসব যোগাযোগ হলো। প্রসূনদার বাবার সঙ্গে আমার বাবার আলাপ হলো, আমরা গিয়েছিলাম একদিন প্রসূনদার বাড়িতেই, আমার গান হলো, সবাই শুনতে এসেছিল, এই আর কি। আমাদের বিয়ের পরে খান সাহেব উসকো বোলো মেরে পাস গান্ডা বাঁধনে কে লিয়ে হাম সিখায়েঙ্গে। এতে জ্ঞানবাবু একটু চটে গিয়েছিলেন, খান সাহেবের কাছে গান্ডা বাঁধলেন। তো অনুষ্ঠানটা করেছিলেন আমার বাবাই, মাধবী ব্রহ্ম বলে একটি ছাত্রী ছিল, তার বাড়িতে প্রসূনদা গান্ডা বাঁধলো খাঁ সাহেবের কাছে। বড়ি কোয়েলিয়া কুক সুনায়ে মুঝকো দহন কা জিয়াদা জলায়ে, মুঝকো দহন কা জিয়াদা জলায়ে, আপি পুন গান গদায়ে, হায়রা ইয়াদ পিয়া কি যায়। উনি খোলা গলায় উনি সুরমণ্ডল মিলিয়ে ডাকটা গাইতেন, আমি আগে লিখে নিতাম। তা উনি খুব খুশি হয়ে সুন্দর করে শেখাতেন আমাকে। ওনার শেখানো ইয়ে গুজরি টরি আমি গেয়েছিলাম, ওই যে বললাম ন্যাশনাল প্রোগ্রামে। তা উনি সেই তখনকার দিনে লাহোর থেকে শুনেছিলেন, সকলকে শুনিয়েছিলেন যে মেরা সাগরের গাড়িয়ে না। উনি মনব্বরকে বললেন, লিখলে ওই ইয়ে গানা সা সুন্দরা বাদানা, আমি ওটা আবার শিখেছিলাম পাঞ্জাবে গিয়ে। আমার বাবার গুরু ছিলেন হরিশ্চন্দ্র বালি, জলন্ধরে থাকতেন, আমার ওখানে প্রোগ্রাম পড়েছিল, উনি আমায় শিখিয়েছিলেন।
বদনসা সুন্দর বদন। খাঁ সাহেব যেদিন মারা গেলেন, আমাদের বিবাহিতা মেয়েদের তো, বিবাহিতা মেয়েদের চার দিন পরে তো অসহজ কাটে, তা চার দিনের দিন আমি স্বপ্ন দেখছি, হঠাৎ খাঁ সাহেব এসছেন আমার ঘরেতে। আমি তখন ল্যান্ডসডাউন রোডে থাকতাম। তা খাঁ সাহেব বলছে, ক্যা মীরা তুম নেই গাতি কিউ, রিয়া ছোড় দিয়া। আমি, নেই বাবা, সব লোক কহতে হ্যাঁ আপ চলে গে। বলে, নেই তো, ম্যায় তো তুমারে সাথই হুঁ। বলে উনি বললেন, তুম যাব রেয়াজ করোগি ম্যায় হুঁ। এইগুলো মনে আছে আজও।